আসছো, কতদিন আসছো? হ্যালো ম্যাম, ম্যাম, 13 জন? 13 জন তো শুরু করে দেই। আমরা যে কন্ট্রাসেপটিভটা পড়ি গত ক্লাসে, যে পড়লাম, যেটা আইইউডি পড়েছি, ইন্টারটেন ডিভাইস, ইন্টারটেন ডিভাইসের মধ্যে যে ট্রান্সটেন্ট কন্টেইনিং ডিভাইস আছে, সেটা কি কাজে লাগে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা পড়েছি। আজকে আমরা এটা একটা স্টেরয়েড কন্টেইনিং কন্ট্রাসেপটিভ, এটা এটা স্টেরয়েড কন্টেইনিং এর মধ্যে পড়ে, লিঙ্গুয়াল অ্যাডজাস্টেড কন্টেইনিং কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভ নিয়ে তো তেমন কিছু এটা বিশেষ করে মনে রাখা আর একটু মুখস্থ করার ব্যাপার, সামান্য কিছু বোঝার ব্যাপারও আছে, সেটা তোমাদের একটু বুঝে বুঝে মনে রাখতে হবে আর কি, মনে রাখার ব্যাপারটাই বেশি। আজকে আমরা একটু পড়ি স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ, মোস্ট ইফেক্টিভ টেম্পোরারি অর রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশন। সবটাই কিন্তু টেম্পোরারি, তাই না? পার্মানেন্ট হচ্ছে যেটা আমরা ফিমেলের বেলায় করি টিউবেক্টমি, এবং মেলের বেলায় করি ভ্যাসেকটমি। সেটা টাইপ হচ্ছে অরাল, জানো অরাল আছে, যেটা কি কম্বাইন প্রিপারেশন, বেশিরভাগই আমরা এখন কম্বাইন প্রিপারেশন ব্যবহার করি উইদাউট ইন দা কেস অফ প্রিপারিয়াম। প্রিপারিয়াম এবং জাস্ট আফটার বার্থ 6 মান্থস, ওই সময় আমরা সিঙ্গেল প্রিপারেশন করি, এবং ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবেও কিন্তু আমরা সিঙ্গেল প্রিপারেশনটাই ব্যবহার করি, আর করি ইনজেক্টেবল প্রিপারেশনে। অরালে ইউজুয়ালি আমরা যেটা কন্ট্রাসেপটিভ ইউজ করা হয় সেটা হচ্ছে কম্বাইন প্রিপারেশন, তিনটা ভাগে আছে, মনোফিজিক, বায়োফিজিক, ট্রাইফিজিক। আমরা এখন কিন্তু মনোফিজিকটাই বেশি করি, একটা একটা ট্যাবলেটের মধ্যে দুইটা প্রিপারেশন থাকে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, সেটা মনোফিজিক ভাবেই করা হয়, আর ইমার্জেন্সি কম্বাইন্ড খুব কম দেওয়া হয়, সিঙ্গেল প্রিপারেশনে বেশি দেওয়া হয় প্রজেস্টেরন। আর সিঙ্গেল প্রিপারেশনের মধ্যে আছে প্রজেস্টেরন অনলি পিল, যেটা মিনি পিল, আর ইস্ট্রোজেন অনলি ইমার্জেন্সিতে দেওয়া হয়, সেটা খুব কম। আমরা ইউজুয়ালি প্রজেস্টেরন কন্টিনিউ কন্ট্রাসেপটিভে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ প্রিপারেশনে দেওয়া হয়। আর প্যারেন্টালের কি আছে, ইনজেক্টেবলস, ডিএমপি, ডিপোমেট্রোক্সিন, প্রজেস্টেরন, এটা একটা ডিপোর ডোজে, অনেকটা ডোজ দেওয়া হয় অনেক বেশ কিছুদিনের জন্য, সেই জন্য এটার নাম ডিপোর্ট, তাই না? আর আরেকটা আছে নন ইনফেস্টর এনান্থেলেট, সেটা ইউজুয়ালি ব্যবহার করা হয় না, বেশি ব্যবহার করা হয় ডিএমপি এটা। আচ্ছা, ইমপ্ল্যান্ট হিসেবে আছে নরপ্ল্যান্ট, ইমপ্ল্যানল, এগুলা কিন্তু সিঙ্গেল প্রিপারেশনে প্রজেস্টেরন যেটা দেওয়া হয়। আর ডিভাইস আইইডি, হরমোন কন্টেনিং ভাজিনাল রিং আছে, ডার্মাল প্যাচ আছে, আইইডি বেশি ইউজ করে ইন্টারটেন ডিভাইস। এবার আমরা একটু পড়ি কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ, যেটা কি আছে, থ্রি টাইপস, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ এস্ট্রোজেন অ্যান্ড টাইপস অফ প্রজেস্টেরন, যেটা তোমাদের আগেও আগেও পড়িয়েছি, অ্যামাউন্ট অফ এস্ট্রোজেন এবং টাইপস অফ প্রজেস্টেরনের উপর ডিপেন্ড করে তিনটা, এখন আবার ফোর্থ জেনারেশনও বেরিয়ে গেছে। ফার্স্ট জেনারেশনে কি করা হতো, এস্ট্রোজেনটা বেশি দেওয়া হতো, ইথিনাইল এস্ট্রাডিওল দেওয়া হতো 50 মাইক্রোগ্রাম, আর প্রজেস্টেরন কিন্তু 150 মাইক্রোগ্রাম দেওয়া হতো। হ্যাঁ, আর এখন হলো প্রজেস্টেরনটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে লিপিড ফ্রেন্ডলি, লিপিডটাকে জমতে সাহায্য করে না, আগে কিন্তু জমতে সাহায্য করতো, এখন হচ্ছে লিপিড ফ্রেন্ডলি প্রজেস্টেরনটা দেওয়া হয়। আর এস্ট্রোজেনের ডোজটা একটু কমিয়ে আনা হয়েছে সেকেন্ড জেনারেশন ইথিনাইল এস্ট্রাডিওল, দেখো 30 থেকে 35, আগে দেওয়া হতো 50 মাইক্রোগ্রাম, আর এখন সেকেন্ড জেনারেশনে যেটা মাঝখানে দেওয়া হতো, এখন আমরা ফোর্থ জেনারেশনে চলে আসছি, এখন বেশি চলে হচ্ছে থার্ড জেনারেশন এন্ড ফোর্থ জেনারেশন। সেকেন্ড জেনারেশন ইথিনাইল এস্ট্রাডিওল দেওয়া হতো 30 থেকে 35 মাইক্রোগ্রাম, এন্ড প্রজেস্টেরন লিভার অ্যাডজাস্টেড আর নর ডেস্টিনেট ডেস্টিনেট, এটা এটা কিন্তু 150 মাইক্রোগ্রামই ছিল, হ্যাঁ, লিভার অ্যাডজাস্টেড 150 মাইক্রোগ্রামই ছিল।
আর থার্ড জেনারেশনে ইথিনল এস্ট্রাডিওল দেখো আরো কমিয়ে এনেছে 20-30 মাইক্রোগ্রাম, আগে দিত 50 মাইক্রোগ্রাম, মাঝখানে 30-35 মাইক্রোগ্রাম, থার্ড জেনারেশন 20-30 মাইক্রোগ্রাম। আর টাইপ অফ প্রেজিস্ট্রেন্টটা দিয়েছে কি ডিসোজেস্ট্রেন অর ডিস্ট্রোডিয়েন, এটা হচ্ছে থার্ড জেনারেশনে। লো ডোজ পিস হ্যাভ ইস্ট্রোজেন লেস দেন 50 মাইক্রোগ্রাম। এখন ফোর্থ জেনারেশনে ইস্ট্রোজেনটা ওরকমই আছে, 20-25-30 মাইক্রোগ্রামই আছে, আর প্রজেস্টেরনটা একটু ডসপ্রেনন। ওই প্রজেস্টেরনটার নাম হচ্ছে ডসপ্রেনন, সেটা টাইপটা বদলে গেছে, লিপিড ফ্রেন্ডলি বলা হয়। আর মোড অফ অ্যাকশনটা তো তোমরা জানি, মোড অফ অ্যাকশন যেহেতু কম্বাইন্ড, এটার মধ্যে এস্ট্রোজেনও আছে প্রজেস্টেরনও আছে। এস্ট্রোজেনটা কি করে, FSH রাইজটাকে ইনহিবিট করে। আর FSH এর কাজ কি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোনটা বের হয়, তারপর অ্যান্ট্রাল পিটুইটারি থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বের হয়, ফলিকুলটাকে ম্যাচিউর করে এবং সেই ম্যাচিউর ফলিকুল থেকে এস্ট্রোজেন বের হয়। তো আমরা যদি প্রথম থেকেই মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে থেকে, তোমরা জানো যে মেনস্ট্রুয়েশনের থার্ড ডেতে কিন্তু আবার এন্ডোমেট্রিয়ামটা রিজেনারেশন শুরু হয়ে যায়, মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়ার শুরু থেকেই কিন্তু FSH কিন্তু শুরু হয়ে যায়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা শুরু হয়ে যায়। এখন আমরা প্রথম থেকে, এই জন্য আমরা প্রথম দিন থেকেই আমরা সাপ্লিমেন্টেশন দেওয়াটা শুরু করি, তাই না? তো এস্ট্রোজেনটা দেওয়া যখন শুরু করলাম, FSH আর বের হলো না, কারণ যার জন্য FSH বের হতো সেটাই তো আমরা প্রিভেন্ট করছি এস্ট্রোজেন সাপ্লিমেন্টেশনটা দিয়ে। তো সেই জন্য আমরা প্রথম থেকে, প্রথম দিন ফার্স্ট ডে অ্যাডমিনিস্ট্রেশন থেকেই দেওয়াটা শুরু করবো। তো FSH রাইজটা হয় না, যার জন্য ফলিকুলার গ্রোথটা প্রিভেন্ট করে এবং which prevents ovulation by preventing telestage। আমরা জানি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে, ফলিকুলটাকে ম্যাচিউর করে, ম্যাচিউর ফলিকুল থেকে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন বের হয় এবং সেটা পজিটিভ ফিডব্যাক পাঠায় কোথায়, পিটুইটারি গ্ল্যান্ডের উপরে টেলেস্টাজ করার জন্য। স্টিমুলেটিং হরমোন প্রচুর পরিমাণে অ্যান্টিপিটুইটারি থেকে বের হয়, হয়ে কি হয়, ওভুলেশনটা হয়। তো যেহেতু FSH বের হয় না, প্রচুর পরিমাণে এস্ট্রোজেন বের হলো না, আমরা সাপ্লিমেন্ট বাইরে থেকে একটু একটু করে দিলাম, ওভুলেশনও হলো না আর লুটিনাইজিং সার্জও হলো না, এইভাবে ওভুলেশনটা ইভেন্ট হয়ে গেল, ওভুলেশন ওভুলেশন। আর দুই নম্বর হচ্ছে, আর আমরা আমরা সঙ্গে আমরা কি দিই, আর এটা প্রজেস্টেরন দিই, তাই তো? প্রজেস্টেরনটা কি করে, প্রডিউসিং স্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া। আমরা জানি যে প্রজেস্টেরনের আরেকটা নাম হচ্ছে গ্রোথ লিমিটিং হরমোন, তাই না? অ্যাট্রোফিক এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রোফাইড করে ফেলে, অ্যাট্রোফি করে ফেলে। তো প্রডিউসিং স্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া, থার্ড হচ্ছে অল্টারেশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য সার্ভিকাল মিউকাস। প্রজেস্টেরনের আমরা কয়েকটা ফাংশন জানি, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটাকে গ্রোথটাকে লিমিটেশন করে ফেলে, অ্যাট্রোফি টু এন্ডোমেট্রিয়াম করে, একটা। আর দুই নম্বর হচ্ছে সার্ভাইকাল যে মিউকাস থাকে সেটাকে থিক এন্ড ভিসিট করে, যার জন্য স্পার্মটা পেনিট্রেট করে ভিতরে যেতে পারে না, তাই না? আর আরেকটা কি করে, প্রবাবলি ইন্টারফেয়ারেন্স উইথ মোটিলিটি এন্ড সিক্রেশন অফ দ্য ফেলোপিয়ান টিউব। আরেকটা কি করে, ফেলোপিয়ান টিউবের মোটিলিটিটাকে ইন্টারফেয়ার করে আর কি, ইন্টারফেয়ার করে, যার জন্য ওইটা ঠিক সময়ে জায়গাটা আসতে পারে না। বলা হয় যে প্রজেস্টেরন একটু মোটিলিটিটাকে কমিয়ে দেয়, এটা বলা হয়। প্রজেস্টেরন অলসো হেল্পফুল টু কাউন্টারেক্ট দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ এস্ট্রোজেন অন দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া এন্ড হ্যাভি ইউটেরাইন ব্লিডিং। যার জন্য প্রজেস্টেরন আরেকটা কাজ করে কি, আমরা যে এস্ট্রোজেনটা দিচ্ছি তার জন্য তো কন্টিনিউয়াস যদি এস্ট্রোজেন দিতাম তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া হয়ে অনেক বেশি ব্লিডিং হতো, আমরা সঙ্গে প্রজেস্টেরনটা দেওয়ার কারণে এন্ডোমেট্রিয়ামটা হাইপারপ্লাসিয়া হয় না এবং উজ্জ্বল ব্লিডিংটা কম হয়, হেভি উজ্জ্বল ব্লিডিং হয় না। আচ্ছা,
ফাংশনটা জানলে কেমন করে ফাংশন করে ইনহিবিশন অফ অভুলেশন বাই প্রিভেন্টিং কি করে বাই প্রিভেন্টিং সিক্রেশন অফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফ্রম দ্য অ্যান্টিরিয়র পিটুইটারি অ্যান্ড প্রিভেন্টিং লুটিনাইজিং হরমোন সার্জ তাই না এটা হচ্ছে এস্ট্রোজেনের কাজ আর প্রজেস্টেরন কি করে এন্ডোমেট্রিয়ামটাকে এন্ডোমেট্রিয়ামটাকে এট্রোপি করে যার জন্য এন্ডোমেট্রিয়ামটা থিন হয়ে যায় ইমপ্ল্যান্ট হতে পারে না জাইগোটটা এসে আরেকটা কি করে সার্ভিক্যাল মিউকাসটাকে ঠিক করে ডিজিট করে স্পার্ম এন্ট্রি করতে পারে না আর আর কি করে ফিলোপিয়ান টিউবের মোটিলিটিটাকে অল্টার করে যার জন্য আমরা জানি যে ওভুলেশনের পরে 6 দিনের দিন এসে জাইগোটটা ইউটেরাসের গায়ে লাগতে হবে নতুবা সেই এনভায়রনমেন্টটা থাকে না ইমপ্ল্যান্টেশনের এনভায়রনমেন্টটা তো ফিলোপিয়ান টিউবের মোটিলিটি যদি কমে যায় তো 6 দিন হয়ে যায় কিন্তু জাইগোটটা আসে না ইউটেরাসের গায়ে এসে লাগে না তো সেই ইমপ্ল্যান্টেশনের এনভায়রনমেন্টটা আর ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে থাকে না যার জন্য ইমপ্ল্যান্টেশনটা সাকসেসফুল হতে পারে না তাই না তো কন্ট্রাইন্ডিকেশন কি আছে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন আছে আবার কিছু রিলেটিভ আছে অ্যাবসোলিউট হচ্ছে আর্টারি অর ভেনাস থ্রম্বোসিস আর্টারি অর ভেনাস থ্রম্বোসিস হলে আমরা দেব না কার্ডিয়াক ডিজিজ সিভিয়ার হাইপারটেনশন হিস্ট্রি অফ স্ট্রোক ভালভুলার হার্ট ডিজিজ ইসকেমিক হার্ট ডিজিজ এগুলা হলে আমরা আমরা কন্ট্রাসেপ্টিভ দেব না যেহেতু আমরা জানি যে স্টুডেন্ট এগুলার জন্য হার্মফুল সিভিয়ার ডায়াবেটিস হলে আমরা দেব না ডায়াবেটিস উইথ ভাস্কুলার কমপ্লিকেশন হলে দেব না মাইগ্রেন থাকলে দেব না অ্যাবসোলিউট হলো আর্টারিয়াল ভেনাস থ্রম্বোসিস সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ সিভিয়ার ডায়াবেটিস ডায়াবেটিস যদি বেশি থাকে ভাস্কুলার কমপ্লিকেশন এন্ড মাইগ্রেন ডিজিজ অফ দ্য লিভার এগুলো হচ্ছে অ্যাবসোলিউট আদার্স কি প্রেগন্যান্সি সময় আমরা দিব না ব্রেস্ট ফিডিং এর সময় যদি তুমি কম্বাইন পিল দাও তাহলে কিন্তু মিল্ক সিক্রেশনটা কমে যাবে পোস্টপার্টাম সিক্স উইকস আর প্রলংড ইমোবিলাইজেশন থাকলে আমরা দেব না কারণ প্রলংড ইমোবিলাইজেশন থাকলে ইস্ট্রোজেন গিয়ে কি করে ভাস্কুলার থ্রম্বোসিস করতে পারে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম সাচ এস ব্রেস্ট ক্যান্সার থাকলে আমরা দেব না রিলেটিভ ইন যদি ওভার 40 ইয়ার্স হয়ে যায় স্মোকার হাইপারলিপিডেমিয়া ক্যান্সার সার্ভিস এক্সেট্রা এসবই আমরা দেব না এখন আমাদের যেই পেশেন্টই তোমার কাছে আসে যদি কোনো কন্ট্রাসেপ্টিভ প্রিপারেশন মেজার নেওয়ার জন্য তোমাকে একটা ডিটেইলড হিস্ট্রি নিতে হবে তার মেডিকেল হিস্ট্রি সার্জিক্যাল হিস্ট্রি তার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি গাইনোকোলজিক্যাল হিস্ট্রি সব হিস্ট্রি নেওয়ার পরে আমরা তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করব দরকার হলে কিছু ল্যাব ইনভেস্টিগেশন করি তারপর আমরা একটা কেসকে সিলেকশন করব তো সিলেকশন অফ দ্য পেশেন্টটা কেমন করে করতে হবে বাই হিস্ট্রি তার হেডেক আছে কিনা মাইগ্রেন আছে কিনা তার কার্ডিয়াক ডিজিজ আছে কিনা সিভিয়ার ডায়াবেটিস আছে কিনা বা ব্লিডিং ডিজর্ডারের কোনো হিস্ট্রি আছে কিনা লিভার ডিজিজ আছে কিনা সেগুলো আমরা হিস্ট্রিটা নিয়ে নেব জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা ওয়েটটা দেখব ব্লাড প্রেশার দেখব সিস্টেমিক দেখব ব্রেস্ট আমরা যেহেতু ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার সেজন্য আমরা ব্রেস্ট ক্যান্সারে আমরা কন্ট্রাসেপ্টিভ পিলটা দেব না পেলভিক এক্সামিনেশন প্লাস টু সার্ভাইকাল প্যাথোলজি আছে কিনা সেটা দেখতে হবে এবার চলো আমরা দেখি যে হাউ টু প্রেসক্রাইব আ পিল তোমরা কতজন আছো হ্যালো ম্যাম 33 হাউ টু প্রেসক্রাইব আ পিল আমি কি বলছি বুঝতে পারছো তো ধীরে ধীরে করাচ্ছি কিভাবে তুমি একটা পিল প্রেসক্রাইব করবে নিউ ইউজার শুড নরমালি স্টার্ট দেয়ার পিল প্যাকেট অন ডে ওয়ান অফ দেয়ার সাইকেল তাহলে প্রথম যেহেতু আমরা থার্ড জেনারেশন লুডোস পিল দিচ্ছি আমরা জানি যে আমরা কি করেছি ইথিনাইল স্টেরিয়লের ডোজটা একদম কমিয়ে এনেছি 20-30 মাইক্রোগ্রাম সেই জন্য আমরা ফার্স্ট ডে অফ রেজিস্ট্রেশন থেকে আমরা পিলটা শুরু করব ওয়ান ট্যাবলেট ইজ টু বি টেকেন ডেইলি প্রেফারেবলি এট বেড টাইম ফর কনসেকিউটিভ 21 ডেজ এন্ড দেন হ্যাভ আ 7 ডেজ ব্রেক 21 ডেজ 3 উইকস অন এন্ড 1 উইক অফ এই মেনারে আমরা দিব দ্যাট আ সিম্পল রেজিম অফ 3 উইকস অন এন্ড 1 উইক অফ ইজ টু বি ফলোড তারপর আমরা এইভাবে দিয়ে ফলো আপের পেশেন্টকে আসতে বলবো
The patient should be examined after 3 months, then after 6 months. যেটা ইউজুয়ালি আমাদের ফলো আপের ম্যানারটা কিন্তু এরকম হয়। The patient should be examined after 3 months, then after 6 months, and then yearly. এইভাবে আমরা তাকে আসতে বলি। আর যদি খুব বেশি ইমার্জেন্সি কোনো সমস্যা থাকে তাহলে তাকে সে 1 বছর পরেই আসতে পারে, তাই না? At each visit, any adverse symptoms have to be noted. তার কোনো অ্যাডভার্স সিমটমস আছে কিনা আবার তাকে ডিটেইল হিস্ট্রি নিতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো করতে হবে। এখন যদি পেশেন্ট ভুলে যায়, দুই একদিন যদি ভুলে যায়, সেক্ষেত্রে তোমাকে কি ইনস্ট্রাকশন দিতে হবে সেটা প্রথমেই তোমাকে বলতে হবে। মিসড পিল, when a woman forgets to take one pill, একদিন যদি সে ভুলে যায়, আমরা দিয়েছি তাকে 3 weeks on 1 week off, এভাবে এই ম্যানারে এই রেজিমে আমরা তাকে পিলটা খেতে বলেছি, তাই না? এখন যদি সে ভুলে যায়, when a woman forgets to take one pill, she should take the mixed pill at once. পরের দিন তার যখন মনে পড়বে তখনই খেয়ে নেবে and continue the rest as she do. যখন ধরো আগের দিন রাতে ভুলে গেল, পরের দিন সকালে তার মনে পড়লো, সকালে খেয়ে নেবে এবং পরের দিনে রাতের পিলটা সে আজ জেনে খেয়ে যাবে। There is nothing to worry about, ভয় পাওয়ার কিছু নেই। When she misses 2 pills in the first week, প্রথম সপ্তাহে যখন সে পরপর 2টা ডোজ মিস করে, প্রথম সপ্তাহে she should take 2 pills on each of the next 2 days. দুই দিন যদি ভুল হয়ে যায় তাহলে সে পরের আরো 2 দিন 2টা করে ওই 2টা যে ভুল হলো ওই 2টা সঙ্গে খাবে and continue the rest as scheduled. Extra precaution has to be taken for next 7 days either by using a condom or by avoiding sex. বুঝা গেল? তাহলে প্রথম সপ্তাহে যদি একটা পিল মিস হয় তাহলে পরের দিন যখন মনে করবে তখনই সে খেয়ে নেবে এবং পরের ডোজটা অ্যাজ ইউজুয়ালি সে খাবে। আর যদি 2টা মিস করে পরের 2 দিন ওই 2টা পিল সঙ্গে অ্যাড করে খেয়ে নেবে আর পরের 7 দিন সে এক্সট্রা প্রিকশন নিবে অ্যাভয়েডিং সেক্স অর মিডিয়াল মেথড নিতে পারে। ইন্ডিকেশন ফর উইথড্রল অ্যান্ড কন্টিনিউশন ফর হাউ লং, কখন সে পিল উইথড্র করবে এবং কতদিন সে খেতে পারে সেটা নিয়ে বলছি। Find the majority tolerates the combined pill. যদি tolerate করে ফেলে combined pill টা, in some susceptible individuals, was adverse symptoms necessitate usage. Majority কি করে combined pill টাকে tolerate করতে পারে, আর কেউ কেউ খুব কম সংখ্যক কেউ কেউ কি করে adverse symptoms যখন arise করবে তখন তাকে উজ্জ্বল করতে হবে। যেমন সিরিয়াল ম্যাগনেট, পিল ফল করে তার মাথা ব্যথাটা বেড়ে গেল। ভিজুয়াল অর স্পিচ ডিস্টার্বেন্স, কথা বলতে অসুবিধা বা চোখে দেখতে অসুবিধা, সেই সব ক্ষেত্রে সাডেন চেস্ট পেন, আনএক্সপ্লেইন পেইন্টিং অ্যাটাক অর অ্যাকিউট ভার্টিগো, সেই সব ক্ষেত্রে আমরা তাকে উজ্জ্বল করব। এক্সেসিভ ওয়েটিং, সিভিয়ার ডিপ্রেশন প্রায়র টু সার্জারি বিফোর 6 উইকস, সার্জারির পরে কিন্তু থ্রম্বোএম্বোলিজম হওয়ার একটা চান্স থাকে, এই জন্য যে কোনো সার্জারি অন্তত 1.5 মাস আগে পিলটাকে উজ্জ্বল করতে হবে। আর যদি আর কখন উজ্জ্বল করব, পেশেন্ট ওয়ান্টিং প্রেগন্যান্সি, সে যদি যখন বাচ্চা চায়। হাউ লং, কতদিন পর্যন্ত সে পিল খেতে পারে, না ওয়েন সিলেক্টেড ইন্ডিভিজুয়াল when there is no risk factors and with careful monitoring may continue the pill until the age of 50. যখন তার কোন সমস্যা না থাকে তখন সে with careful monitoring মাঝে মাঝে তাকে অবজারভেশনে আসতে হবে, ফলো আপে আসতে হবে, may continue the pill until the age of 50. এখন benefits of combined oral contraceptive pill, বেনিফিটস আছে, কিছু নন কন্ট্রাসেপটিভ আছে, কিছু কন্ট্রাসেপটিভ তো আছেই। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পারপাস সার্ভ করে, সেটা হচ্ছে মেজর বেনিফিট, তাই না?
আবার কিছু আছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট, সেগুলো কি দেখো, ইমপ্রুভমেন্ট অফ মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস, রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, প্রতি 3 সপ্তাহ খেলো, 1 সপ্তাহ বন্ধ দিলো, 1 সপ্তাহে তার সাইকেলটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে একটা রেগুলেশনের মধ্যে সে চলে গেল, তাই না? রিডিউসড অফ ডিসমেনোরিয়া, রিডাকশন অফ ডিসমেনোরিয়া, যেহেতু আমরা একটা ওভুলেশনে প্রচুর এস্ট্রোজেন বের হয়, যেহেতু এস্ট্রোজেনটা কম বের হয় সেহেতু তার ডিসমেনোরিয়াটা কমে যায়। রিডাকশন অফ মেনোরেজিয়া, যেহেতু এস্ট্রোজেনটা কম, ইন্ডিভিজুয়াল হাইপোপ্লাসিয়া হয় না, সেই জন্য মেনোরেজিয়াটাও হয় না। রিডাকশন অফ প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম, এটা যেটা ওভুলেশনে হয়, ওভুলেশন হলে সাধারণত প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোমটা হয়, যেটা পিল খেলে হয় না। রিডাকশন অফ মুকিমাস সিনড্রোম, যেটা আমরা জানি যে ওভুলেশনের সময় মুকিমাস সিনড্রোম হয়, সেটা কি মানে সার্ভাইকেল সিক্রেশনটা অনেক বেড়ে যায়, এক্সেসিভ সার্ভাইকেল সিক্রেশন, মিউকাস সিক্রেশন বাড়ে, আবার পারভাজিনাল স্পটিং হয়, আবার যেহেতু ওভুলেশন হয় একটু ইউরেপিনাল পেইন হতে পারে, এই তিনটা মিলে হচ্ছে মুকিমাস সিনড্রোম। আর যেহেতু পিল খেলেও ওভুলেশনটা হলো না, সেহেতু মুকিমাস সিনড্রোমটা হলো না। প্রোটেকশন এগেইনস্ট সার্টেন কেল ডিজঅর্ডারস, সেটা কি? প্রোটেকশন এগেইনস্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেহেতু যে হয় না, মাসিকটা খুব কম হয়, পিরিয়ডটা কম হয়, সেহেতু তার আয়রন লসও কম হয়, এই জন্য অ্যানিমিয়াটা কারেকশন হয়। পিআইডি, যেহেতু আমরা জানি যে পেলভিক ইনফ্লামেশন ডিজিজ বিশেষ করে নাইসেরিয়া গোনোরি দিয়ে হয়, সেটা যেহেতু সার্ভাইকেল মিউকাসটাকে ঠিক করে, রিসিভ করে, সেহেতু ওই অর্গানোজেনটা যেতে পারে না, এইভাবে সেটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটাকে কন্ট্রাসেপ্টিভ প্রিভেন্ট করছে, এক্টোপিক প্রেগনেন্সি, তাই না? যেহেতু ওভুলেশন হয় না, প্রেগনেন্সি হয় না, সেহেতু একটুপিক প্রেগনেন্সি হয় না। এন্ডোমেট্রিওসিস, আমরা জানি এন্ডোমেট্রিওসিস এর ট্রিটমেন্ট হিসেবেও কিন্তু আমরা কি করি, প্রোজেস্টেরন দেই, এস্ট্রোজেন দেই, হ্যাঁ, এভাবে আমরা এন্ডোমেট্রিওসিসটাকে, যেহেতু আমরা এন্ডোমেট্রিওসিস জানি এটা একটা ডিজিজ অফ হাইপার এস্ট্রোজেন, আর কি হয় ওভুলেশনে, একটা ওভুলেশনে কিন্তু প্রচুর পরিমাণে এস্ট্রোজেন বের হয়, আমরা যদি বাইরে থেকে সাপ্লিমেন্ট দিই সেই পরিমাণে এস্ট্রোজেন গুলি তো বের হয় না, সেহেতু এন্ডোমেট্রিওসিসটাও কি করে কন্ট্রোলে থাকে। আর যদি তুমি কন্টিনিউয়াসলি পিল দাও একসঙ্গে অফ অন না করে, সেক্ষেত্রে তো তার পিরিয়ডটাও বন্ধ থাকলে এন্ডোমেট্রিওসিসটাও কন্ট্রোলে থাকলো, কমে গেল। ফাইব্রোডিটোরাস, হার্সুটিজম অ্যান্ড একনি, ফাংশনাল ওভারিয়ান সিস্ট, বেনাইন ব্রেস্ট ডিজিজ, এগুলো এগেইনস্টেও আমরা এগুলো প্রোটেকশন করতেছি, সার্টেন হেলথ ডিজঅর্ডারকে প্রোটেক্ট করতেছি। প্রিভেনশন অফ ম্যালিগন্যান্সি, প্রিভেনশন অফ ম্যালিগন্যান্সি কি, কোন কোন ম্যালিগন্যান্সিটা প্রিভেন্ট করে, এবং 50% ম্যালিগন্যান্সি প্রিভেন্ট করে ইন্ডিভিজুয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার অ্যান্ড কলোরেক্টাল ক্যান্সার, এগুলো প্রিভেন্ট করে হচ্ছে কন্ট্রাসেপটিভ। অ্যাডভার্স ইফেক্টস অফ কন্ট্রাসেপশন, অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে, দ্য মেজর কমপ্লিকেশনস আর ডিপ্রেশন, হাইপারটেনশন, ভাস্কুলার কমপ্লিকেশনস। আমরা তো যদি আগে থেকে ভালো করে হিস্ট্রি নিয়ে, আমরা যদি যাদের এগুলো আছে যদি না দিই, তাহলে তো অ্যাডভার্স ইফেক্টটা হলো না, যদি হিস্ট্রি নিয়ে না দিই, তাহলে হিস্ট্রি না নিই তাহলে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। ভাস্কুলার কমপ্লিকেশন কি হতে পারে, দ্য হাই রিস্ক ফ্যাক্টরস কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ পিল কি, আর্টেরিয়াল থ্রম্বোসিস, আর যদি প্রি এক্সিস্টিং হাইপারটেনশন থাকে সেটা বেড়ে যাবে, ডায়াবেটিসও বেড়ে যাবে, ওবেসিটি বেড়ে যাবে, এবং স্মোকিং এন্ড এলডারলি পেশেন্টের ক্ষেত্রে একটু ভাস্কুলার কমপ্লিকেশন বেশি হয়। আর কি হতে পারে, কোলেস্টেটিক জন্ডিস, যেটা এস্ট্রোজেনের জন্য হয়। এবার দেখো, মাইনর কমপ্লিকেশন ইজিলি পিল দিলে কি হতে পারে, যেটা তুমি যদি ঠিক মতো কাউন্সিলিং করো বা মডিনেশন করো, যে এগুলো একটু একটু আপনার হতে পারে, তাহলে এগুলো অনেকটাই কমে যাবে। তো যদি আমরা ভালো করে কাউন্সিলিং না করি, তাহলে এই কমপ্লিকেশন গুলো বেশি হয়, নাউশিয়া, ভমিটিং, হেডেক, নস্টালজিয়া, ওয়েট গেইন। মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস কি, ব্রেক থ্রু ব্লিডিং,
অনেক সময় লোডো স্পিন দিলে যেটা হয়, এন্ডোমেট্রিয়ামটাকে সাপোর্ট দিতে পারে না, একটু একটু করে স্পটিং হয়, সেটাকে আমরা বলি ব্রেক থ্রু ব্লিডিং। দুটো লোডো স্পিন, মিসিং পিল, মিসিং পিল যেমন দুই দিন ভুলে গেল আর এন্ডোমেট্রিয়ামটাকে সাপোর্ট করতে পারলো না, ওইটা আস্তে করে শেডিং হতে থাকে। ডিস্টারবেন্স অফ ড্রাগ অ্যাবজর্পশন, কিছু কিছু ড্রাগ অ্যাবজর্পশন হতে এটা হ্যাম্পার করে, যেমন অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক যখন আমরা দিব তখন কিন্তু দুইটা ইন্টারেকশন হয়ে অ্যান্টিবায়োটিক অ্যাবজর্পশনও কম হবে, আবার কন্ট্রাসেপটিভ পিলও অ্যাবজর্পশন কম হবে। এই জন্য এটা কিছু কিছু অ্যান্টিবায়োটিকের সঙ্গে ইন্টারেকশন হয়। আরেকটা কমপ্লিকেশন কি হয় দেখো, পোস্ট পিল অ্যামিনোরিয়া, মোর দেন সিক্স মান্থস ডিউরেশন অকার্স ইন লেস দেন 1% অফ কেসেস। মানে 100 জনের মধ্যে একজনের পিল খেলে কি হয়, পিল বাদ দিলে পরে তার 6 মাস যেমন তার মাসিকটা হয় না, তার মানে ওভুলেশনটা ফিরে আসে না, অনেকদিন পিল খেলো। মানে এগুলা হচ্ছে ক্যাজুয়াল, কারো কারো ক্ষেত্রে এটা ক্যাজুয়াল নট কজাল, কারো কারো ক্ষেত্রে হয়, এটার কোনো কারণ এখন পর্যন্ত বলা যায় না। মানে কেউ কেউ 3-4 বছর পিল খেলেও পিলটা উজ্জ করার পরে আবার তার ওভুলেশনটা ফেরত আসছে ঠিক মতো, কিন্তু আবার কেউ কেউ যদি 2 মাসও খায়, 2 মাস খেয়েও যদি উজ্জ করে তখন তার আবার 6 মাসের মধ্যে ওভুলেশনটা ফেরত আসে না, সেটা 100 জনের মধ্যে একজনের হতে পারে, সেটাকে বলি পোস্ট পিল অ্যামেনোরিয়া। More than 6 months duration occurs in less than 1% of cases. The association is causal, not casual. Casual, not causal. Spontaneous resumption of menstruation occurs in majority of cases after a bleeding interval. এরকম কেস যদি তোমার কাছে আসে, কাউন্সিলিং যথেষ্ট। তুমি বলবে যে আপনি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরে 6 থেকে 8 মাসের মধ্যে আপনার মাসিকটা হয়ে যাবে। এটা কাউন্সিলিং এবং মোটিভেশনটাই যথেষ্ট, এটার জন্য কোনো আলাদা ওষুধ দিতে হয়। এখন ইফেক্টস অন রিপ্রোডাকশন এটা একটু দেখো, ইফেক্টস অন রিপ্রোডাকশনটাতে কি আছে। ওভুলেশন রিটার্নস উইদিন 3 মান্থস অফ উইথড্রল অফ দ্য ড্রাগ ইন 90% কেসেস। যখন আমরা উইথড্রল করি পিলটাকে, তাহলে 3 মাসের মধ্যে ইজিলি ওভুলেশনটা রিটার্ন করে 90% কেস। দ্যাট ইজ নো গ্রেটার রিস্ক অফ সিগনিফিকেন্ট কনজেন্টাল অ্যানোমালি ওয়েন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ ইজ টেকেন ইন আর্লি প্রেগনেন্সি ইন অ্যাডভার্টেন্টলি। যখন কেউ ভুল করেও প্রেগনেন্সি তার হয়েছে না জেনেও যখন পিলটা খেতে থাকে, এটার জন্য কোনো অনেকে চিন্তা করে যে পিল খেয়েছি তার মধ্যে বাচ্চা এসে গেল কিছু হতে পারে কিনা, না, কনজেন্টাল সিগনিফিকেন্ট এরকম কোন থিসিস এখন পর্যন্ত এস্টাবলিশড হয় নাই যে বাচ্চা কনজেন্টাল অ্যানোমালি হতে পারে। নিউট্রিশন ইজ প্রবাবলি এফেক্টেড বাই আ রিডাকশন ইন অ্যামাউন্ট অ্যান্ড অলসো বাই কোয়ালিটেটিভ চেঞ্জ। মিনিপিল ইজ আ বেটার অল্টারনেটিভ ফর দ্য ব্রেস্ট ফিডার্স। আমরা জানি যে একটা যদি আমরা অরাল কন্ট্রাসেপটিভ পিল দিই কম্বাইন্ড, তাহলে সেক্ষেত্রে কোয়ালিটেটিভ চেঞ্জও হয় আবার কোয়ান্টিটেটিভ চেঞ্জও হয়, সেই জন্য আমরা স্টুডেন্টটা বাদ দিয়ে শুধু প্রজেস্টেরন দিব, যেটাকে আমরা মিনি পিল বলি, একটা লো ডোজ প্রজেস্টেরন দিব। যে আর পোস্টপার্টাম পিরিয়ডে কি হয়, আমাদের বডিতে এমনিতেই প্রোল্যাকটিন থাকে, প্রোল্যাকটিন কি করে এই জন্য প্রোল্যাকটিনটাকে কি বলে, প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, সেটা কাকে ইনহিবিট করে, FSH এবং NH কে। সেভাবে ওভুলেশন হতে পারে না, তো আমরা একটু এক্সট্রা সাপোর্ট দিব বাই লোডোজ প্রজেস্টেরন, সেজন্য আমরা মিনি পিল দিব পোস্টপার্টাম পিরিয়ডে 6 মান্থস অবধি, যেটাকে আমরা বলি POP, প্রজেস্টেরন অনলি পিল। তোমরা কি আছো সঙ্গে? হ্যালো জি ম্যাম। তারপর থাকছো না কেন, শুনতে শুনতেই তো পড়া হয়ে যাচ্ছে তাই না? পিওপি কাকে বলে দেখো,
is devoid of any estrogen. Progesterone only নাম এর মধ্যেই আছে progesterone only pill এটার মধ্যে কোনো estrogen থাকে না is devoid of any estrogen compound. It contains very low dose of progesterone in any one of the following form even progesterone 75 microgram তাই না এটার মধ্যে দেওয়া হয় only progesterone আমরা জানি যে progesterone আমরা 150 microgram কিন্তু দেই কিন্তু এখানে কিন্তু দেখো অর্ধেক দেওয়া আছে levonorgestrel 75 microgram এই জন্য এটাকে মিনি পিল বলা হয় আর কি দেওয়া যায় norepinephrine 350 আমরা ওটা দেই না আমরা ইজিলি ডিসুজেস্টিনটা দিতে পারি 75 microgram আর levonorgestrel দেই এই দুটোই দিতে পারি এর মেকানিজম অ্যাকশনটা কি It works mainly by making salivary mucus thick. And at the low dose pill, কিন্তু ovulation টাকে inhibit করতে পারে না। এটা কিভাবে কাজ করে? ওই যে ওই দুটো ভাবে কাজ করে। endometriumটাকে atrophy করে, আর কি করে? Salivary mucus টাকে thick করে। Works mainly by making salivary mucus thick and viscous, thereby prevents sperm penetration. আর দুই কি করে? Endometrium becomes atrophic, so Nastrocyst implantation is also hindered. In 2% of cases, ovulation is inhibited. খুব কম ক্ষেত্রে এটা ovulationটাকে inhibit করে যেহেতু low dose. আর কি করে বেশিরভাগই endometriumটাকে atrophy করে আর spermটাকে penetrate করতে দেয় না cervical mucusটাকে thick and viscid করে এভাবে এটা কাজ করে How to prescribe Nimipill? কিভাবে তুমি Nimipill-টাকে prescribe করবে The first pill has to be taken on the first day of the cycle and then continuously. এভাবে আমরা সাইকেল হওয়ার প্রথম থেকেই দেওয়া যায় কিন্তু আমরা কি করি তিন সপ্তাহ পর থেকেই দিয়ে দিই তাই না তিন সপ্তাহ পর থেকেই আমরা কিন্তু থ্রি উইকস অ্যান্ড থ্রি মান্থস তিন সপ্তাহ পর থেকেই আমরা খেতে বলি সাইকেল হওয়ার জন্য আমরা অপেক্ষা করি না টু বি টেকেন রেগুলারলি at the same time of the day and there must be no break between the breaks eta kono je ami amra combine jeta diyechhilam 3 week on 3 weeks on 1 week off eta kintu shekhom na continuously 6 months diye dite hobe ebong at the same time e khete hobe karon am eta kintu jodi 3 4 ghonta gap jay shei shomoy kintu ovulation hoye jete pare jehetu eta khub low dose মোটামুটি একটা সেম টাইমে খেতে হবে অ্যাডভান্টেজ কি ইজি টু টেক অ্যাজ দেয়ার ইজ নো অন এন্ড অফ স্টেজিং সাইড ইফেক্টস অফ ইস্ট্রোজেন ইন দ্য কম্বাইন্ড পিল আর টোটালি ইমিডিয়েট ইস্ট্রোজেনের যে সাইড ইফেক্ট গুলো আছে যে ভার্টিগো তারপর মাইগ্রেন এগুলো কিন্তু ইস্ট্রোজেনের সাইড ইফেক্ট তো এগুলো তো হওয়ার কোনো চান্স নেই ইমিডিয়েট No adverse effect, lactation and hence can be suitably prescribed in lactating women. milk quality and quantity के ऊपर एक नो एडवर्स इफेक्ट नहीं शरीर में तो लैक्टेशन और पीने के तो बच्चा बेनिफिटेड हो जाए as such it is called lactation pill ये जो ना इतने बोला है lactation pill it may be prescribed in patients having hypertension hypertension থাকলে এটা দেওয়া যায় fibroid diabetes epilepsy smoking and history of thromboembolism এগুলা আমরা এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা ইস্ট্রোজেনটা দেব না কিন্তু প্রেজিস্টেরন দেওয়া যায় হাইপারটেনশন থাকলে দেওয়া যায় ফাইব্রয়েড ডায়াবেটিস থাকলে দেওয়া যায় ইপিলেপসি স্মোকিং এন্ড হিস্ট্রি অফ থ্রম্বোম্বোলিজম রিডিউস দ্য রিস্ক অফ পিআইডি এন্ড এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যে পিআইডি কিভাবে প্রিভেন্ট করে সেটা তো জানলেই তোমরা সার্ভাইকাল মিউকাস ঠিক করে এন্ট্রি করতে পারে না যে অর্গানিজম আছে পিআইডি ন্যাশিরিয়া গনোরি সেইভাবে এটা পিআইডিটাকে প্রিভেন্ট করে আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটাকে কিভাবে প্রিভেন্ট করে এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রোফি করে সেভাবে করে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু প্রজেস্টেরনের মেটাবোলাইট কি এন্ড্রোজেন প্রজেস্টেরনের মেটাবোলাইট কি এন্ড্রোজেন এন্ড্রোজেন বেশি হলে কি হতে পারে একনি হতে পারে মেস্টালজিয়া তারপরে হেডেক আর ব্রেক থ্রু ব্লিডিং যেহেতু লো ডোজ পেন সেহেতু মাঝে মাঝে এটাতে ইরেগুলার স্পটিং হতে পারে এখন আসো ইনজেক্টেবল প্রজেস্টেরন
কি আছো? ম্যাম 46 জন। 46 জন। ইনডিপেন্ডেন্ট প্রজেস্টেরন দা কি কমনলি ইউজ এটা একটা ডিপোর্ট মানে অনেক দিনের জন্য দিয়ে দেওয়া হয় সেজন্য নাম ডিএমপি ডিপোর্ট মেড্রোক্সি প্রজেস্টেরন এসিটেট মেড্রোক্সি প্রজেস্টেরন এসিটেট কিন্তু লিপিড ফ্রেন্ডলি প্রজেস্টেরন এটাকে একটা ডিপোর্ট ডোজে দিয়ে দেওয়া হয় সেজন্য এটার নাম ডিপো মেড্রোক্সি প্রজেস্টেরন এসিটেট 150 মিলিগ্রাম দেখো আমরা একটা পিলে কতটুকু দিয়েছিলাম 150 মাইক্রোগ্রাম প্রজেস্টেরন কতটুকু থাকে একটা পিলে 150 মাইক্রোগ্রাম আর প্রজেস্টেরন অনলি পিলে থাকে 75 মাইক্রোগ্রাম অর্ধেক থাকে আর এখানে কিন্তু 150 মিলিগ্রাম এটা যেন ভুল না হয় ঠিক আছে এখানে মাইক্রোগ্রাম আর মিলিগ্রাম কিন্তু অনেক অনেক ডোজ এখানে অনেক বেশি 150 মিলিগ্রাম এভরি 3 মান্থস ইন্টারভ্যালে এটা দিয়ে দেওয়া হয় এটাই করো আর ওইটা করতে হবে না নট ইটিস্টার ইনেন্থিক এটা ইজিলি দেওয়া হয় না দেওয়া হয় ডিপোমেডক্সি কনস্ট্রেন্স এর 3 মান্থস ইন্টারভ্যালে দেওয়া হয় আচ্ছা মেকানিজম অফ অ্যাকশনটা কি এটা কিন্তু ইনহিবিশন আমরা জানি প্রজেস্টেরন অনলি পিল কিন্তু অনলি 2% ক্ষেত্রে ইনহিবিশন অফ ওভুলেশন করে যেহেতু এটা ডোজটা অর্ধেক মাত্র 75 মাইক্রোগ্রাম আর আমরা কম্বাইন্ডে কত দিয়েছিলাম 150 মাইক্রোগ্রাম আর এখানে কিন্তু অনেক বেশি 150 মিলিগ্রাম সেই জন্য এটা কিন্তু ইনহিবিশন অফ ওভুলেশন করে বাই প্রিভেন্টিং লুটিনাইজিং হরমোন সার্চ লুটিনাইজিং হরমোনটাকে বের হতে দেয় না বাই সাপ্রেসিং দা মিড সাইকেল লুটিনাইজিং হরমোন পিক এই জন্য এটা ওভুলেশনটাকে প্রিভেন্ট করে বাই লুটিনাইজিং হরমোনটাকে বের হতে দেয় না আর 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 যেটা তো জানি সার্ভাইকাল মিউকাস ঠিক করবে এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রোফি করবে এই যেটা তো কমন আর বেশি ডোজ হলে ইনহিবিশন অফ ওভুলেশন করে বাই সাপ্রেসিং দা মিড সাইকেল অফ লুটিনাইজিং হরমোন পিক মানে আচ্ছা ডিপোর্ট মেড্রোক্সি প্রজেস্টেরন এক্সিটেটে অ্যাডভান্টেজ এন্ড ডিজিজ অ্যাডভান্টেজ দেখো কি ইট ইলিমিনেটস রেগুলার মেডিকেশন অ্যাজ ইমপোজড বাই অরাল পিল এটা তো মানে অরাল পিলে যে রোজ একটা করে পিল খেতে হয় এটাতে সেরকম ব্যাপার নেই এটা একটা অ্যাডভান্টেজ ক্যান বি ইউজড সেফলি ডিউরিং ল্যাকটেশন ল্যাকটেশন পিরিয়ডে আমরা দিতে পারি যেহেতু এটা প্রজেস্টেরন তাই না এটা কোয়ান্টিটি কমাবে না নো এস্ট্রোজেন রিলেটেড সাইড ইফেক্টস যে হেডেক মাইগ্রেন তারপর থ্রোম্বোলিজম তারপরে হাইপারটেনশন এগুলো কিন্তু সব এস্ট্রোজেনের সাইড ইফেক্ট সেহেতু এটার মধ্যে এটা যেহেতু প্রজেস্টেরন এটা সেই সাইড ইফেক্ট গুলো নেই মেলেরিয়া ইউরিক ম্যালেরিয়া আর রিডিউসড যেহেতু এটা এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রোফি করে সেহেতু ওগুলো আর হবে না প্রেডিক্টিভ এগেইনস্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রিডাকশন ইন পিআইডি এক্টিভ প্রেগন্যান্সি এন্ড ওভারিয়ান ক্যান্সার ওইটা ওটা মানে তোমরা এস্ট্রোজেন গুলো বাদ এস্ট্রোজেন বাদ দিয়ে যে প্রজেস্টেরন ফাংশন গুলো আছে অ্যাডভান্টেজ গুলো সেগুলো লিখে দিব বা বলবো আর ডিসঅ্যাডভান্টেজ কি আছে দেয়ার ইজ চান্স অফ ইরেগুলার ব্লিডিং এন্ড অকেশনাল ফেজ অফ অ্যামিনোরিয়া তো যেহেতু একটা ডিপোর্ট ডোজে থাকে 3 মাস পরে পরে এটা কন্টিনিউয়াস অনেকের কিন্তু 2-3 বছর অ্যামিনোরিয়া থাকে মাসিক হয় না আবার কারো কারো কিন্তু একটু স্পটিং হয় এটি মোটামুটি এটা ডিসঅ্যাডভান্টেজ আর ওয়েট গেইন হতে পারে এটার জন্য রিটার্ন অফ ফার্টিলিটি আফটার দেয়ার ডিসকন্টিনিউশন ইজ ইউজুয়ালি ডিলেড ফর সেভারাল মান্থস 2-8 মান্থস এটা যখন ছাড়ে যেমন পিল যদি কম্বাইন্ড পিলটা যদি ছেড়ে দেয় 90% ক্ষেত্রে 3 মান্থসের মধ্যে ওভুলেশনটা ফেরত আসে আর এটার ক্ষেত্রে কি হয় ওভুলেশনটা ফেরত আসতে কারো কারো 2 বছরও লেগে যায় ইজিলি 4-8 মাসে ফেরত আসে আর কারো কারো কিন্তু 2 বছরও লেগে যায় ওয়েট গেইন এন্ড হেডেক একটু হতে পারে হেডেক ইজিলি হয় না কারণ হেডেকটা ইজিলি এস্ট্রোজেনের জন্যই হয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট গেইন হয় আমরা জানি যে এটা মেটাবলাইটস একটা এন্ডোজেন এন্ডোজেনের জন্য কিন্তু ওয়েট গেইন হয় আরেকটা আছে সিঙ্গেল প্রিপারেশন কি ইমপ্ল্যান্ট এটাও কিন্তু প্রজেস্টেরন শুধু প্রজেস্টেরন থাকে সিঙ্গেল ইমপ্ল্যান্ট রড আজকাল কিন্তু আগে নট প্ল্যান দেওয়া হতো তার মধ্যে 6টা রড থাকতো এখন কিন্তু 1টা রড দেওয়া হয় তার নাম হচ্ছে ইমপ্ল্যানন ওইটা হচ্ছে 4 সেন্টিমিটার লং 1টা রড তোমরা মনে রাখবে সিঙ্গেল ইমপ্ল্যান্ট রড
containing 68 milligram of etanogestrel is used called implanon. প্রতিষ্ঠানটার নাম কি ইটেনোজিস্ট্রেল 68 মিলিগ্রাম থাকে ডিউরেশন অফ এফিকেসি 3 ইয়ার্স কিন্তু আসলে 5 ইয়ার্স এর জন্য এখন ইমপ্ল্যান্টটা এখন কিন্তু মনে হয় 5 ইয়ার্স এর জন্য দেওয়া হয় গভর্নমেন্ট লেভেলে যেটা হয় সেটা একটু দেখে নিও তোমরা বইপত্র যদি 3 বছরের দেওয়া আছে দেওয়া হয় বোধ 5 ইয়ার্স এর জন্য ইনসার্টেড উইদিন ডে 5 অফ দ্য সাইকেল মেকানিজম অ্যাকশনটা কি লাইক প্রজেস্টেরন ইট ইনহিবিটস ওভুলেশন বাই প্রিভেন্টিং ইউরিনারি হরমোন সার্জ যেহেতু অনেক বেশি দেওয়া হয় বিপদ ডোজ সেহেতু এটা ওই যে একটা হচ্ছে সার্ভাইকাল নিউক্লিয়াস এটা তো আছেই কমন এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি করে এটাও কমন আর একটা কি করে যেহেতু অনেক বেশি ডোজ সেহেতু ইনহিবিটস ওভুলেশন করে advantage and disadvantage are same as progesterone. আর আছে হচ্ছে emergency contraception. আর টিবেক্টমি পার্মানেন্টটা তোমাদের আমি কালকে পড়াবো আগামীকাল পড়াবো emergency contraceptionটা দেখো হরমোন আছে ইন্টারটেন ডিভাইস আছে অ্যান্টি প্রজেস্টেরন আছে যেমন মাল্টিপ্রজেস্টেরন আর আদার্সের মধ্যে হরমোনের মধ্যে কি আছে দেখো বেশিরভাগ কিন্তু লিভারনার্জেস্টেরন ইন্ডিকেশন মোড অফ অ্যাকশন ড্রাগস ইন্ডিকেশন কখন আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভটা দিই কখন আনপ্রোটেক্টেড সেক্স কন্ডোম র্যাপচার হয়ে গেলে মিক্সড পিল শিশু ক্ষেত্রে আমরা দিই ডেইলি ইনটেকিং প্রজেস্টেরন অনলি পিল ফর মোর দেন 3 আওয়ার্স 3 ঘন্টা যদি অতিক্রম হয়ে যায় তখন অনেক সময় কিন্তু প্রজেস্টেরন অনলি পিলটা কাজ করে না তখন কিন্তু একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন খেয়ে নিতে হয় সেক্সুয়াল অ্যাসাল্ট অর রেপ Protection ovulation is either prevented or delayed when the drug is taken in the beginning of the cycle. Fertilization is interfered. যেহেতু যা হচ্ছে প্রজেস্টেরনটা সেহেতু ওই এন্ডোমেট্রিয়ালটা হাইপারপ্লাসিয়া করে না মানে ইমপ্লান্টেশনটাকে ইন্টারফেয়ার করে ইমপ্লান্টেশন ইজ প্রিভেন্টেড অ্যাজ দ্য এন্ডোমেট্রিয়াল ইজ রেন্ডার্ড আনফেভারেবল ইন্টারফেয়ারেন্স উইথ ফাংশন অফ অ্যাসোসিয়েশন এটুকু থাক আগামীকাল তোমাদের আমি পার্মানেন্ট মেথডটা করিয়ে দেবো ফিমেল এবং মেল আগামীকাল সকালে থ্যাংক ইউ